তুমি কবর জল কর ও গুমর প্রিয় নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ নসিব করুক। আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদে পাক পাঠ করো, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। কবরবাসীর অনেক ঘটনা আমরা শ্রবণ করেছি পরকালীন বিষয় সম্পর্কিত। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব, যে কী কী কারণে আজাব হয় এর সামারি অন্তত পক্ষে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো ঘটনা আমরা বিগত সময় শুনেছি, আর সাথে সাথে এই আজাব থেকে পরিত্রাণ লাভ করার জন্য আমরা কোন কোন আমল করতে পারি, যেসব আমলের কারণে আমরা কবরের মধ্যে ভালো থাকব, শান্তিতে থাকব, সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বলার চেষ্টা করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ যাতে আমিও আমল করতে পারি, আপনারাও করতে পারেন, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। তো আসুন আমরা শ্রবণ করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, একদিন আমাদেরকে কবরে শায়িত হবে, আর এই কবর কার জন্য অন্ধকার গৃহ, আর যারা নবী প্রেমিক যারা ঈমানদার তাদের জন্য জান্নাতের বাগান। এমন কিছু গুনাহ রয়েছে যে সমস্ত গুনাহের কারণে কবরের মধ্যে আজাব হয়, আর ওই সমস্ত আজাব কেন হবে, কোন কোন গুনাহের কারণে হবে আমাদের জানা দরকার, যাতে করে আমরা ওই সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি। কবর আজাবের অন্যতম কারণের মধ্যে আসছে পবিত্র অর্জনের ত্রুটি, যেটা আমরা প্রথম দিকে আমরা শুনেছিলাম যে প্রস্রাব করার পর যদি পবিত্রতা যদি যথাযথভাবে করা না হয় সেক্ষেত্রে কবরে আজাব আসবে। এবং যারা চুগলখোর এরা মারাত্মক রয়েছে, তাদেরকে আজাব দেওয়া হবে। কিতাবের মধ্যে আরও অন্যান্য কারণে এসেছে, যে সমস্ত কারণগুলো আমাদের জানা দরকার এবং ওই সমস্ত কাজ থেকে যাতে আমরা দুনিয়াতে বিরত থাকতে পারি। যেমন কবর আজাবের যে সমস্ত কারণ এসেছে সে সমস্ত কারণের মধ্যে আসছে যে মিথ্যা কথা বলা, কোরআনে পাক পাঠ করে সে অনুযায়ী আমল না করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, নামাজ আদায়ের মধ্যে অলসতা করা, আল্লাহ যাদেরকে জাকাতের সামর্থ্য বান করেছেন জাকাত আদায় না করা, ওয়াজ করে বাতিল আকিদা প্রচার করা, ফেতনা সৃষ্টি করা, ইয়েতিমের হক নষ্ট করা, ঘিবত করে বেড়ানো, সম্মানিত লোকদের সম্মানহানি করা, জনগণের সম্পদ চুরি করা, অন্তরের গুনাহে দৃঢ় পরিকল্পনা করা, চোখ দ্বারা হারাম দৃষ্টিপাত করা, কান দ্বারা হারাম শ্রবণ করা, মুখ দ্বারা হারাম উচ্চারণ করা, গালিগালাজ করা, মানুষের মনে কষ্ট দেওয়া, পেটে হারাম খাদ্য দ্বারা ভর্তি করা, ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া, হাতের দ্বারা লোকদেরকে কষ্ট দেওয়া, বিদাতে সাইয়া অর্থাৎ বাতিল মতাবাতের দিকে আহ্বান করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুমরাহীপূর্ণ উক্তি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, সাহায্য করা, অন্যের সম্পদ হরণ করা, মদ নেশাজাতীয় দ্রব্য সেবন করা, সমকামিতার মধ্যে লিপ্ত হওয়া, চুরি করা, খেয়ানত করা, শাসকের বিরুদ্ধে অন্যায়ভাবে বিদ্রোহ করা, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, টালবাহানা করে হারামকে হালাল বানানোর চেষ্টা করা, মুসলমানদের মনে কষ্ট দেওয়া, অকারণে তাদের দুষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে মানুষের সম্মুখে প্রচার করা, আল্লাহ রসুলের আইন বিরোধী হুকুম দেওয়া বা বিচার করা বা শাসন কার্য পরিচালনা করা, শরীয়ত বিরোধী ফতোয়াবাজি করা, গুনাহের কাজে সহযোগিতা করা, আত্মহত্যা করা, গর্ভের জীবিত সন্তান নষ্ট করে ফেলা,
জীবিত সন্তান হত্যা করা, বিলাপ করে হাত মুখ জখম করা, বিলাপ শ্রবণ করা, হারাম বাদ্যযন্ত্র গান বাজনা শ্রবণ করা, কবরের উপর মাটির সাথে মিলিয়ে মসজিদ স্থাপন করা, মালের ওজনের মধ্যে কারচুপি করা, অত্যাচার করা, অহংকার করা, লোক দেখানো আমল, সৎ আমল হলেও যদি লোক দেখানো হয় সে আমলের কারণে, পূর্ববর্তী বুজুর্গদের উপর অহেতুক অপবাদ দেওয়া, গণক যারা রয়েছে তাদের কাছে ভাগ্য তালাশের কারণে তাদের কাছে যাওয়া, অর্থাৎ তাদের ভাগ্য দেখার জন্য তাদের কাছে চলে যাওয়া, জাদুকর যারা রয়েছে জাদুকরের নিকট থেকে তদবির নেওয়া, গণক জাদুকর জ্যোতিষী এদের কথাকে সত্য বলে গ্রহণ করা, জুলুম অত্যাচারে সাহায্য করা, আল্লাহর ভয়ে ভীত না হয়ে মানুষের ভয়ে ভীত থাকা, অন্যকে হেদায়ত করে নিজে হেদায়তের পথে না থাকা, কথায় কথায় আল্লাহর নামে মিথ্যা শপথ করে বেড়ানো, গুনাহ করে বড়াই করা, অশ্লীল আলোচনা শ্রবণ করা, তার স্বাদ গ্রহণ করা, একেবারে শেষ ওয়াক্তে নামাজ আদায় করার অভ্যাস করা, মোরগের ন্যায় ঠোকর মেরে রুকু সিজদা করা, হালাল হারাম এটা পার্থক্য না করা, অর্থাৎ হালাল হারাম দেখে শুনে না চলা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, বিধবা ইয়তিম গরিব মিসকিন এদের প্রতি উদাসীন থাকা, পালিত জন্তুর উপর যথাযথ হক পালন না করা, সাধারণ জিনিস প্রতিবেশীকে ধার না দেওয়া, মানুষের দুষ্ত্রুটি বর্ণনার মধ্যে সর্বদা মশগুল থাকা, মানুষের গুণা দুষ্ত্রুটিকে বড় করে প্রচার করা ইত্যাদি ইত্যাদি। প্রায় 65-65টা গুণার কথা বলা হয়েছে। এই সমস্ত গুনাহের কারণে কবরের মধ্যে আজাব আসবে, আর যাদের উপর কবরে আজাব আসবে তারা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে না। তাহলে একটু আমরা অনুধাবন করার চেষ্টা করি যে 65টা কারণ উল্লেখ করা হয়েছে মাদিনী চ্যানেলের মাধ্যমে, বলার সুযোগ হয়েছে। এই 65টার মধ্যে বেশিরভাগ মানুষকে যদি স্ক্যানিং করা হয় কিংবা নিজেকে নিজে যদি স্ক্যানিং করা হয় দেখা হয় নিজের মধ্যে, দেখা যাবে প্রায় বেশিরভাগ লোকের মধ্যে, আর সচরাচর আমরা যদি নিজের দিকে থাকি নিজের মধ্যে, অধিকাংশ এই ধরনের গুণা আমাদের দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে, যেগুলো আল্লাহ তাআলা দয়া করুক যাতে আমরা এই সমস্ত কাজকর্ম যেগুলো আল্লাহ তাআলার অপছন্দনীয়, ওই সমস্ত অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ তাআলার দরবারে আমরা তওবা করতে পারি, এবং তওবা ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ তাআলা পরকালে আমাদেরকে শান্তি দান করবে। তো আমরা চেষ্টা করব আমরা যাতে এই সমস্ত অশ্লীল কাজ কারবার, এই সমস্ত আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজেকে বিরত রাখতে পারি। অনেক কারণের মধ্যে আরও একটা কারণ রয়েছে, যেটা কুফরি করার কারণে, যারা কুফরি করে তাদের জন্য কবরে আজাব হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা নাফে এভাবে বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদর ময়দানে একটি কোনায় পায়চারি করতেছিলাম, হঠাৎ করে একটি লোক মাটির নিচ থেকে বের হয়ে আসলো। তার গলায় ছিল একটি লোহার শিকল, উক্ত শিকলটি ধরে আছে একজন কালো লোক। শিকল পরা লোকটি আমাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল্লাহ আমাকে পানি দাও। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারলাম না এই লোকটি কি সত্যি আমার নাম জেনে আমাকে ডাক দিল, নাকি আল্লাহ তাআলার বান্দা বলে আব্দুল্লাহ বলে এমনি ডাক দিল। কালো লোকটি আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একে পানি দিও না। এই কথা বলে কালো লোকটি তাকে হেস্টে টান মেরে আবার মাটির নিচে নিয়ে চলে গেল। আমি রসুল করিম রফুর রাহিম হুজুর পাক আলী সালাত সালামের দরবারে যখন এই বিষয়ে পেশ করলাম, তখন তিনি আমাকে বললেন, অর্থাৎ নবী পাক আলী সালাত সালাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমার, তুমি কি সত্যই তাকে এই অবস্থায় দেখেছ? সে তো আল্লাহ রসুলের দুশ্মন আবু জাহেল ইবনে হিশাম, তার গলায় শিকল হচ্ছে আজাব, আর কালো লোকটি হচ্ছে ফিরিস্তা, কিয়ামত পর্যন্ত এভাবে তার কবরের মধ্যে আজাব হতে থাকবে। তাহলে যারা কাফির রয়েছে তাদের ব্যাপারে কীরকম আজাব রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আর যারা প্রস্রাব করার পর যথাযথভাবে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য তো মারাত্মক আজাব রয়েছে, যে ব্যাপারে এর অন্য এপিসোডের মধ্যে আপনাদেরকে বর্ণনা করেছি। তো চেষ্টা করব আমরা যখন তাহারাত অর্থাৎ পবিত্রতার মাসলা মাসাইল জানার জন্য দাওয়াত ইসলামীর একটা প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক রিসালা কাপড় পাক করার পদ্ধতি, এই রিসালাটা আপনারা
মেহরবানি করে শ্রবণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কবর আজাব সত্য, আমাদেরকে অন্ধকার কবরে যেতেই হবে, আর এই কবর আজাবকে অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ যদি এই কবরের আজাব এর ব্যাপারে অর্থাৎ কবরে যাওয়াকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না, কারণ আল্লাহ তাআলা ঈমানের যে স্টেপ রেখেছে এর মধ্যে এটা রয়েছে পরকালীন বিষয়ে আমাদেরকে ঈমান আনতে হবে, যে আমাদেরকে পরকালীন যে ঘাঁটি রয়েছে সে সমস্ত বিষয়ে আমাদেরকে ঈমান রাখতে হবে। আসুন আমরা শ্রবণ করি যে কবর কীভাবে চাপ দেয়, অর্থাৎ মানুষকে যেভাবে চাপ দিবে সে সম্পর্কিত ঘটনা শ্রবণ করি। যেমন কবর সংকোচন হওয়া মুমিন এবং কাফির সর্বশেষ সবার জন্য নির্ধারিত, এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেটা হয়তো আগে আপনাদের সম্মুখে আলোচনা আমি করেছি, এরপরও এই ঘটনাটা আমরা শ্রবণ করি। কাফিরদের কবর সংকোচন হবে কুফরের আজাব হিসেবে, গুনেগারদের কবর সংকোচন হবে কবিরা গুনাহের কারণে চাপ দিবে, নেককারের কবর সংকোচন হবে মাতৃকোলে শিশুদেরকে মা যেভাবে বুকে চাপ দেয় ওই ধরনের। তাহলে একটা হচ্ছে কাফির সম্প্রদায়কে চাপ দিবে, আরেকটা হচ্ছে গুনেগারদেরকে যারা কবিরা গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, আর যারা নেককার পরেশকার তাদেরকে নেওয়া হবে। দেখেন যখন শিশুকে কোলে নেওয়া হয় তাকে কিন্তু চাপ দিয়ে ধরে, জড়িয়ে ধরে এভাবে বুকে রাখে, এই চাপের মাধ্যমে কিন্তু বাচ্চা কষ্ট পায় না বরঞ্চ প্রশান্তি লাভ করে। তাহলে এখানে মুমিন এবং কাফির সর্বশেষ সবার জন্য যে চাপ এর কথা বলা হয়েছে, কবর সংকীর্ণ হয়ে যাওয়া কিংবা চাপ দেওয়া, তো সংকীর্ণ হওয়া চাপ দেওয়া সেটা কাফির এবং যারা বড় বড় গুনহেগার এদের ব্যাপারে, আর ওদেরকে চাপ দেওয়া অর্থাৎ নেককারদেরকে চাপ দেওয়া হচ্ছে যেভাবে মা তার সন্তানকে বুকে চাপ দিয়ে সুন্দরভাবে ধরে, এভাবে বোঝানো হয়েছে। নবী করিম রাফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইনি সাআদ, সেই ব্যক্তি যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, আকাশের দরজাসমূহ কুলি দেওয়া হয়েছিল, যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা যোগদান করেছিল, তাকে কবরে একটি চাপ দেওয়া হয়েছিল, পুনরায় আর চাপ দেওয়া হয়নি। এ অত্র হাদিসের রাবি হযরতে আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম রাফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে মুআজ সিদ্দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন, তিনি চাপের কারণ বর্ণনা করেননি। কিতাবের মধ্যে এটাও আসছে যে প্রস্রাবের অসতর্কতার কারণে এই অবস্থা একবার হয়েছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বনি ইসরাইলের মিরাজ সংক্রান্ত প্রথম আয়াতের ব্যাখ্যায় বলেন, নবী করিম রাফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ঘোড়ার আকৃতিতে বুরাক আনা হলো, তিনি তাতে আরোহণ করলেন, বুরাক তার দৃষ্টি সীমানার শেষ প্রান্ত এক কদমে গমন করলেন, সফর সঙ্গী হযরতে সাইয়েদনা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম সাথে ছিল, গমন পথে এক দলকে দেখতে পেল, তারা কী অবস্থায় ছিল বলা হচ্ছে। দেখেন কবরে যে আজাব হয় এ আজাব সম্পর্কিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পূর্বে দেখানো হয়েছে, মিরাজের সময় যখন আল্লাহ তাআলা দিদারে যাচ্ছেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন এবং জিব্রাইল আমিন সঙ্গে ছিলেন। সেই সমস্ত ঘটনা আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি যে গমন পথে দেখতে পেল মিরাজে একদল লোক যারা একই দিনে ফসল লাগাচ্ছে আর পাকা ফসল ঘরে তুলছে, ফসল তোলার সাথে সাথে আবার ফসল গজাচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, ওনারা হচ্ছেন মক্কার মুহাজির যারা আপনার কথায় ঘর বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে 700 গুণ বেশি। আরেক দলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের মাথায় পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, তাদের মাথা ফেটে ছচির হয়ে যাচ্ছে, পুনরায় মাথা পূর্ব অবস্থায় ফিরে আসছে, তাহলে কেমন আজাব, পুনরায় আবার আঘাত করা হচ্ছে। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল এরা কারা? জিব্রাইল আমিন বললেন, এরা নামাজকে বোঝা মনে করত। আরেকদল লোককে দেখলেন তাদের সামনে রয়েছে বড় ডেক্সি, তাতে রয়েছে সুগন্ধ সুস্বাদু গুস্ত, অন্য ডেক্সিতে রয়েছে অপবিত্র খবিস গুস্ত, তারা পবিত্র গুস্ত বাদ দিয়ে অপবিত্র গুস্তগুলো বক্ষণ করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল এরা কারা? জিব্রাইল আমিন বললেন, এরা হালাল স্ত্রীকে বাদ দিয়ে খবিস
উহারা মহিলাদের সাথে রাত্রি যাপন করতেন। আরেক দলকে দেখলেন তারা বিরাট বোঝা একত্রিত করছে কিন্তু মাথায় তুলতে পারছে না, এতটা সত্ত্বেও আরও ভারী করছে, মাথায় উঠাতে পারছে না কিন্তু বোঝা আরও ভারী করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল এরা কারা? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মানুষদের আমানত নিয়ে ফিরিয়ে দিত না, বরং আরও আমানত নেয়, মানুষ থেকে আমানত রিসিভ করছে কিন্তু যথাযথভাবে সেগুলো ফেরত দিত না। যেমনটা কিছু আতম ব্যাপারী রয়েছে যারা এই সমস্ত কাজ করে। আরেক দলকে দেখলেন তারা লোহার কাছে দিয়ে আপন ঠোঁট কাটছে, বারবার ঠোঁট কাটছে, আবার ঠোঁট গজাচ্ছে, কেমন আজাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিব্রাইল এরা কারা? জিব্রাইল আমিন বললেন, এরা হচ্ছে ফেতনাবাজ বাতিলপন্থী ওয়াইজিন, যারা ওয়াজ করে বক্তৃতার মাধ্যমে মানুষকে মিথ্যা নিউজ, মানুষের কাছে সত্য জিনিসটা সামনে প্রকাশ করে না, ফেতনা সৃষ্টি করার জন্য উল্টা পাল্টা যেগুলো বর্তমান সময়ে চলতেছে, এক একজন এক এক দিক থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে, তো ওদের ব্যাপারে আসছে। তো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন এটা জানতে হবে যারা বাতিলপন্থী ওয়াজিন রয়েছে তাদের ঠোঁট কিন্তু কাটা হবে। এরপর কিছু অগ্রসর হয়ে দেখতে পেল যে একটি ছোট পাথর তার থেকে একটি বড় সার বেরোচ্ছে, সারটি পুনরায় ছোট পাথরে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু ঢুকতেই পারছে না। জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল এটা কিসের প্রতীক? জিব্রাইল বললেন, এ হলো এমন ব্যক্তির প্রতীক যে ব্যক্তি কিছু বেফাস কথা বলে ফেলছে যা ফিরিয়ে নিতে পারছে না, সেজন্য সে লজ্জিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রসঙ্গে এক দীর্ঘ হাদিস বয়ান করেন। প্রিয় ইসলামেরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব হযরত পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেহরাজের রজনীতে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন। জান্নাতের মধ্যে কী কী আমলের কারণে এক একজন ব্যক্তিকে এক এক নিয়ামত আল্লাহ তাআলা দিবেন সেগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করে গিয়েছেন, এবং এটাও দেখে নিয়েছেন যে আজাব অবস্থার মধ্যে এক একজন ব্যক্তি এক এক আজাবের মধ্যে, কঠিন থেকে কঠিনতর আজাবের মধ্যে রয়েছে, এবং এই আজাবের কারণ কী, কেন এই আজাব হচ্ছে, এগুলো কিন্তু দেখে নিয়েছেন। তা আমাদের উচিত আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের গাইডলাইন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রেরিত আম্বিয়া, খাতেমুল মুরসালিন, আখিরি নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সত্যের পথে দিশারি হয়ে, সত্যের প্রতীক হয়ে, আমাদের জন্য রহমতুল্লিল আলমিন হয়ে দুনিয়াতে তশরিফ রেখেছেন, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে। তো আমাদের উচিত কবর আজাব সেটা সত্য, কবরের মধ্যে কেন কেন আজাব হয়, যে সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা নারাজ হয়, এবং নারাজ হওয়া তো অনেক বিষয় রয়েছে, ওই সমস্ত সব বিষয়ের জন্য কিন্তু কবরে আজাব আসবে তা না, কিছু কবিরা গুণা রয়েছে, কিছু সগিরা গুণা রয়েছে, কিছু এমন গুণা রয়েছে যেগুলোর কারণে কবরে বিশেষ করে চাপ দেওয়া হবে, বিশেষ করে অর্থাৎ বিশেষ বিশেষ কারণে, এমন এমন গুনাহের কারণে এমন এমন কিছু সংগঠিত হইল দুনিয়ার হায়াতের মধ্যে যেগুলো কারণে কবরে আজাব ভোগ করতে হবে, সে ধরনের অনেকগুলা থেকে 65টা যেটা কিতাবের মধ্যে আসছে আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। তো চেষ্টা করবো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ভালো রাখে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দয়া করে। যারা গীবত করে, গীবতের ব্যাপারে আপনাদেরকে বলেছি, যারা সগুলি করে, যারা সুদখোর রয়েছে, যারা মিথ্যা বলে, মিথ্যার ব্যাপারে আপনাদেরকে শুনিয়েছি যে সমস্ত কারণে কবরের মধ্যে আজাব হবে। তো এক এক ব্যক্তিকে এক এক রকমের আজাব এক একটি গুনাহের কারণে দেওয়া হবে। তো আমরা বর্তমানে হায়াতে রয়েছি, আমি আপনি সবাই হায়াতের মধ্যে রয়েছি, আল্লাহ আমাদেরকে এখনও তৌফিক দিয়েছেন, দুইটা হাত রয়েছে যে দুই হাত আল্লাহর দরবারে আমরা উঠাতে পারি, আমাদের এখনও চক্ষু রয়েছে যে চোখের পানি আমরা ফেলতে পারি, এখন আমাদের হৃদয় রয়েছে, দিল রয়েছে, আমরা দিলকে রুজু করে আল্লাহ তাআলার দিকে আমরা মনকে আমরা লাগাই, আল্লাহ তাআলার ইবাদতের দিকে মন লাগাই, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ দান করেন। আর এর জন্য উচিত কোনো হক্কানি সুন্নি ওয়ালামা মাশায়েখ, বিশেষ করে পীরে কামিল, সত্যিকারের পীর মুর্শিদ যারা রয়েছে, যারা রহনুমা করে আমাদেরকে গাইডলাইন করে আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার জন্য, সেই সমস্ত কামিল পীরের আমরা যাতে সংস্পর্শে চলে আসি, এবং ইনাদের নসিহাত, ইনাদের সুন্দর দিক নির্দেশনা মোতাবেক আল্লাহ তাআলার পথে যদি আমরা চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের কবর আজাব হবে না, আমাদের কবর হবে মনোরম, মনোমুগ্ধকর জান্নাতি পরিবেশ। আর কে না চায় জান্নাতি নিয়ামত ভোগ করার জন্য? দুনিয়াতে আরাম আয়েশের জন্য সবাই চায়, কিন্তু সবাই করে উঠতে পারে না।
যারা মনে করছে আমরা ভালো অবস্থানের মধ্যে রয়েছে তাদের মধ্যেও টেনশন রয়েছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো টেনশন নাই, জান্নাতি নিয়ামতের মধ্যে কোনো টেনশন নাই। তো সু আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা আমরা শুনলাম কবর আজাবের, ওই সমস্ত ঘৃণিত ওই সমস্ত পাপ কার্য থেকে নিজেকে আমরা ইনশাআল্লাহ সেফ রাখবো, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার ইবাদত করব। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, মাদানী চ্যানেলের নাম্বার দেখতেই পান আপনারা, কল দিয়ে মুবাল্লিগদের সাথে যোগাযোগ করুন, মাদানী কাফেলায় সফর করুন 3 দিন 12 দিনের জন্য। আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ তাআলা গুনাহ থেকে আমরা এমন তওবা করব, তওবাকারী এমন কিতাবের মধ্যে আসছে আল্লাহু আকবার, তওবাকারী এমন যেন সে আজকেই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবর আজাব থেকে রক্ষা করুক, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক। আমরা যা শুনেছি আমল করার চেষ্টা করি। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয়।